বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটাই ছিল খুবই মর্মান্তিক করুন ভাবে দুইটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যাটে চমক পাওয়া যায়নি তবে আগমনে হঠাৎই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তামিম সেঞ্চুরি সাকিব সাতানব্বই আর মুশফিকের এগারো বলে তিরিশ রান করেন এরপর মার্শি মাত্র সাঁত্রিশ রান দিয়ে চার উইকেট নেন মোস্তাফিজ নেন দুটি উইকেট বাংলাদেশে জিতে যায় আটচল্লিশ রানে বিষণ্ন ড্রেসিং রুম ভরপুর হয়ে ওঠে আনন্দে মাশরাফির এরকম দুর্দান্ত পারফরমেন্স পাশাপাশি আরেকটি ব্যাপারও সবার নজর কেড়েছে আর সেটি হলো জয়ের পর ফাইভ স্টার হোটেলে লুঙ্গি পরা অবস্থায় মাশরাফির ভাইরাল হওয়া ছবি এত বড় মাপের মানুষ হওয়ার পরেও জাকজমকহীন ভাবে জীবনযাপন করার ব্যাপার দেখে সবাই স্তম্ভিত অবাক আর এজন্যই তো তিনি বস আজ রাত সাড়ে বারোটায় গায়ানায় দ্বিতীয় ওয়ানডে তে মাঠে নামবে বাংলাদেশ আর সবার এটাই চাওয়া যে বস যেন তার দাপট আবার মাঠে দেখাতে পারেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ